আজ থেকে 9.5 কোটি বছর আগে পৃথিবীতে ডাইনোসরেরা ঘুরে বেড়াতো, আর তখন পৃথিবীতে তাদেরই রাজত্ব চলতো। কিন্তু পৃথিবীর বেশিরভাগ অংশ পানি দিয়ে ঘেরা। এই বিশাল সমুদ্রে জীবন মাটির প্রাণীদের থেকে ভিন্ন ও বেশি ভয়ঙ্কর ছিল। ডাইনোসরদের সময় এই বিশাল সমুদ্রে একটি খুবই ভয়ঙ্কর শিকারীর আগমন ঘটে। এই দানব আর কেউ না, বরং এদের নাম ছিল মোসাসোরাস। মোসাসোরাস আজ থেকে 9 কোটি বছর আগে এই পৃথিবীতে পাওয়া যেত, আর তখনই তারা পৃথিবীতে প্রথমবারের মতো এসেছিল। সেই সময় সমুদ্র বর্তমানের সমুদ্রের থেকে অনেক বেশি ভয়ঙ্কর ছিল। বিশাল বিশাল সামুদ্রিক দানবেরা তখন সমুদ্রে ঘুরে বেড়াতো, আর সেই সময় মোসাসোরাস সমুদ্রের রাজত্ব করে বেড়াতো। মোসাসোরাসদের সেই সময় সমুদ্রের টিরেক্স মানা হতো। আপনি যদি না জানেন তবে বলে দেই, টিরেক্স পৃথিবীতে বসবাস করা সব থেকে ভয়ঙ্কর ডাইনোসরদের মধ্যে একটি ছিল। মোসাসোরাস কোন ডাইনোসর ছিল না, বরং এরা সেই সময়ের বিশালাকার সরীসৃপ বা রেপটাইল প্রাণী ছিল। কিন্তু সরীসৃপ হওয়ার পরেও মোসাসোরাস সমুদ্রে থাকা যে কোনো ডাইনোসরের প্রজাতির প্রাণীদের থেকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ও শক্তিশালী ছিল। এদেরকে বর্তমানের সাপ, গুইসাপ, হাঙ্গর ও টিকটিকির কম্বিনেশনের মতো একটি প্রাণী হিসেবে দেখা যেত। রেপটাইল হওয়ার পরেও এরা সমুদ্রকেই নিজেদের বসবাসের জায়গা বানিয়ে নিয়েছিল। বিজ্ঞানীদের মতে এরা দেখতে অনেকটা গুইসাপের মতোই ছিল, কিন্তু এদের পায়ের মাছের মতো ডানা থাকতো, আর এদের লেজ শার্কের মতো হতো, যার কারণে এটি বোঝা যায় যে এরা কতটা দ্রুত সমুদ্রে সাঁতার কাটতে পারতো। এই বিশালাকার প্রাণীদের ওজন প্রায় 8,000 কেজি থেকে 14,000 কেজি পর্যন্ত হতো, যারা কিনা পানিতে থাকা প্রায় সকল প্রাণীকেই নিজের শিকার বানিয়ে ফেলতে পারত। সেটি হোক সেই সময়ের কোনো কচ্ছপ, শার্ক অথবা আকাশে থাকা কোনো ভয়ঙ্কর শিকারী প্রাণী, কেউই এদের কাছ থেকে রক্ষা পেত না। মোসাসোরাসের মুখ বড় অজগর সাপের মতো হতো, মানে এরা বড় সাপের মতোই যে কোনো খাবারযোগ্য বড় বড় প্রাণীকেও ডিরেক্ট গিলে ফেলত। মোসাসোরাসদের উপরের চোয়ালে দুটি সারিতে দাঁত থাকতো। প্রধান সেটটি ছিল মুখের বাইরের দিকে এবং তাদের মুখের পিছন এবং কেন্দ্রের দিকে আরো একটি ছোট দাঁতের সেট ছিল। এরা কত বড় ছিল তা জানার আগে আমাদের এটি জানতে হবে যে সর্বপ্রথম এদের অস্তিত্ব কিভাবে পাওয়া গিয়েছিল। সর্বপ্রথম 1768 সালে হল্যান্ডের মুস নদীর কিনারে এদের ফসিলস পাওয়া গিয়েছিল, যেখানে শুধুমাত্র এদের মাথা পাওয়া গিয়েছিল। 1834 সালে সর্বপ্রথম একটি সম্পূর্ণ মোসাসোরাসের অবশিষ্ট পাওয়া গিয়েছিল, যা কিনা 15 ফিট লম্বা ছিল। অবাক করার বিষয় এটি ছিল যে এটি কোনো সমুদ্র উপকূলে পাওয়া গিয়েছিল না, বরং হাঙ্গেরির একটি ছোট গ্রামের একটি নদীর কিনারে পাওয়া গিয়েছিল, যার থেকে এটা বোঝা যায় যে মোসাসোরাসেরা বড় বড় সমুদ্রের সাথে সাথেই ছোট ছোট নদীতেও বসবাস করত। এই অবশেষ পাওয়ার পর বিজ্ঞানীরা ভাবতে থাকে মোসাসোরাসেরা 15 থেকে 23 ফিট পর্যন্ত লম্বা হতো। কিন্তু সময়ের সাথে সাথে তারা এমন একটি অবশেষ পায় যা দেখে তারা সবাই অবাক হয়ে গিয়েছিল। বিজ্ঞানীদের সেই টিম একটি 56 ফিট লম্বা মোসাসোরাস এর ফসিলস খুঁজে পেয়েছিল, আর তারা এই ফসিলস এর নাম রেখেছিল টাইনোসোরাস। আর এটি আজ পর্যন্ত খুঁজে পাওয়া সব থেকে বড় মোসাসোরাস, যার জন্য ধারণা করা হয় এরা সর্বোচ্চ 56 ফিট পর্যন্ত বড় হতো। তবে এরা হয়তো আরো বড় আকারেরও ছিল, যেগুলোর অবশেষ হয়তো রয়ে গেছে সমুদ্রের গভীরে, অথবা সময়ের সাথে সেগুলো প্রকৃতির সাথে মিশে গিয়েছে। একটি মোসাসোরাস দেখতে প্রায় এরকমই লাগতো, আর এরা দেখতে অনেক ভয়ঙ্কর হতো। বিজ্ঞানীদের মতে সেই সময় মোসাসোরাসদের আটকাতে পারতো এরকম কোনো প্রাণী ছিল না। কিন্তু কোনো প্রাণী যতই ভয়ানক হোক না কেন, প্রকৃতির কাছে এরা সবাই অনেক ছোট হতো। যখন পৃথিবীর সাথে একটি বড় অ্যাস্টেরয়েডের সংঘর্ষের ফলে ডাইনোসরদের উপর মহাপ্রলয় শুরু হয়, তখন আজ থেকে 6.5 কোটি বছর আগে ডাইনোসরদের সাথে সাথে এরাও বিলুপ্ত হয়ে যায়। কিন্তু একবার চিন্তা করুন কি হতো যদি মোসাসোরাসেরা এখনো জীবিত থাকতো। আর হতে পারে সমুদ্রের অনেক গভীরে এরা এখনো জীবিত রয়েছে, কেননা সমুদ্রের মাত্র 5% সম্বন্ধেই আমরা কেবল জানতে পেরেছি, আর বাকি 95% সম্পর্কে আমরা এখনো জানি না যে সেখানে কি ছিল। 2014 সালে একটি জাহাজে বসে থাকা পল জর্জ নামের একজন যাত্রী এটি দাবি করেছিল যে যখন তাদের জাহাজটি গালফ অফ মেক্সিকো এর পাশে দিয়ে যাচ্ছিল, তখন সে একটি বিশাল প্রাণীকে পানির উপরে আসতে দেখে। তার কথা অনুসারে এই প্রাণী প্রায় 50 ফুট বড় ছিল, আর বাইরে আসার সাথে সাথে সেই প্রাণী খুব দ্রুতই আবার সমুদ্রের ভিতর লুকিয়ে পড়ে। তো পল জর্জ কি আসলে একটি মোসাসোরাস দেখেছিল? এই প্রাণী কি এখনো জীবিত থাকতে পারে? বিজ্ঞানীদের মতে মোসাসোরাসেরা অনেক লবণাক্ত পানিতে বসবাস করত, আর বর্তমানে সমুদ্রের পানিতে তখনকার থেকে লবণাক্ততা প্রায় অর্ধেক, যার কারণে এখন মোসাসোরাসেরা না থাকার সম্ভাবনাই বেশি। মোসাসোরাসদের সবচেয়ে প্রিয় খাবার ছিল শার্ক বা হাঙ্গর, যার মানে হচ্ছে যদি আজও এরা জীবিত থাকতো তাহলে সকল প্রাণী
প্রাণীর সাথে সাথে হাঙ্গরদের সংখ্যাও বর্তমানে অনেক কমে যেত। আর বর্তমানে শার্কদের সেই ক্ষমতাও থাকতো না যে এরা একটি মোসাসোরাসকে মেরে ফেলবে। তবে মোসাসোরাসদের সাথে যদি কোনো প্রাণী যুদ্ধ করার সাহস রাখত তবে সেটি ছিল মেগালোডন। আর মেগালোডন সম্পর্কে জানতে হলে আপনি আশ্চর্য দর্শন চ্যানেলটির এই ভিডিওটিকে অবশ্যই দেখবেন, যার লিংক আপনি ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। তবে মেগালোডনেরা মোসাসোরদের পৃথিবী থেকে বিলুপ্ত হওয়ার অনেক পর এই পৃথিবীতে এসেছিল, কিন্তু তারপরেও যদি এই দুই প্রাণী একই সময়ে বসবাস করত তাহলে এদের মধ্যে যুদ্ধ হলে কে জিততে পারত তা যদি আপনারা জানতে চান তাহলে এখনই কমেন্ট করে বলুন। আর মেগালোডন ও মোসাসোরাসের মধ্যে যুদ্ধ হলে কে জিততে পারত সেই বিষয়ের ভিডিওটি যদি দেখতে চান তাহলে এখনই আশ্চর্য দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবেন, যাতে করে ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও আপনার কাছের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আশ্চর্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।